হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে মুভি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জোকার, সালে যেটা রিলিজ হয়েছে, যার পরিচালক টড ফিলিপস এবং মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন জ্যাকুইন ফিনিক্স। প্রথম কথা হচ্ছে এই সিনেমাটা এতটা ইম্প্যাক্ট ফেলেছিল, এই জোকার এই সিনেমাটা আমি অ্যামাজন প্রাইমে দেখলাম, আপনারা ইউটিউবেও দেখতে পারেন, ইউটিউবে কিন্তু রেন্টে পাওয়া যাচ্ছে। তো আমি অ্যামাজনে দেখলাম, তো এই সিনেমাটা আমি দুবার দেখলাম, একবার কালকে রাত্রিবেলা। প্রথম কথা তো কালকে রাত্রিবেলা দেখে প্রথম কিছু কিছু জিনিস আছে আমার মাথায় ঢোকেনি, তারপরে এখন আমি জাস্ট শেষ করলাম, তো এখন মনে হলো জিনিসটা কিছু কিছু হলেও আমি বুঝতে পেরেছি। এই সিনেমাটা যদি আপনারা যদি মনে করেন যে একটা মানে কি বলবো, একটা হাইফাই বিজিএম সমেত একটা মানে একটা মার্কাটারি একটা সিনেমা, তো যেহেতু এখানে জনরাটা যেহেতু থ্রিলার দিয়েছে, অ্যাকশন থ্রিলার মুভি দিয়েছে, তো তাহলে কিন্তু সেটা ভুল হবে। এটা হচ্ছে একজন মানুষের মানে একজন সাধারণ মানুষের, তার ধীরে ধীরে কিভাবে রূপান্তর হচ্ছে একটা মানুষ থেকে আর একটা মানুষে, কিভাবে সে পরিণত হচ্ছে, তো সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। আর এই সিনেমাটা সম্বন্ধে বলার আগে আমি একটা কথা বলে নিই যে এই সিনেমাটার প্রভাবটা কিন্তু অনেকটা ছিল, ইটালি থেকে হংকং পর্যন্ত বিভিন্ন জায়গায় এর প্রভাব পাওয়া যায়, প্রভাব আমরা দেখতে পারি। মানে এখানে হংকংয়েও এই এই মানে স্লোগানটা মাঝখানে উঠেছিল 2019-2021 সালে, যে উই আর অল ক্লাউন্স। তো এখানে এবার যদি আমি সিনেমাটাতে চলে আসি, আর্থার ফ্লেক্স তিনি তার মার সঙ্গে থাকেন, তার জন্ম নিয়ে তার কনফিউশন আছে, সেই সমস্ত জিনিস দেখানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তার রিজেকশন আসছে, তার কাজের জায়গা থেকেও তার রিজেকশন আসে, এবং তিনি ক্লাউনের কাজটা মানে একজন কমেডিয়ানের কাজ তিনি খুব ভালো করেন, স্ট্যান্ড আপ কমেডিয়ানের মানে ওখানে দেখানো হচ্ছে যে একটা সিনে যে সে স্ট্যান্ড আপ কমেডিয়ানের কাজ করে, তার খাতাতে দু হাতে তিনি লেখেন, ডান হাত এবং বাঁ হাত দু হাতেই তিনি লেখেন, প্লাস তিনি হ্যালুসিনেট করেন। তো এমন একটা জটিল চরিত্রকে বুঝতে গেলে অবশ্যই সিনেমাটা দুবার কেন তিনবার চারবার দেখলেও খুব কম হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি মিস্টার ফিনিক্সের কথা বলবো, এত ভালো তিনি অভিনয় করেছেন, মানে তার অভিনয় ভালো হয়েছে বা তার অভিনয় কেমন হয়েছে এটা বলার যোগ্যতা আমার হয়নি, এবং আমার মনে হয় এরকম সিনেমা মানে এরকম ধরনের অভিনয় এত শেডস, মানে সে যখন হাসছে তার হাসির মধ্যেও একটা যন্ত্রণা লুকিয়ে আছে, সে হাসছে, সে জোকার, সে হাসছে কিন্তু হাসির মধ্যে তার একটা পেইন আছে, তার লাইফের প্রতি অনেক নালিশ আছে, তো এই জিনিসগুলো কিন্তু এই সিনেমাতে পরিচালক ফিলিপস খুব সুন্দরভাবে দেখিয়েছেন। নট অনলি দ্যাট, এই সিনেমাটাতে আমার দেখে যেটা মনে হলো, যেটুকু আমি দেখে বুঝতে পারলাম, এখানে গথম শহরটাকে একটু অন্যরকম ভাবে দেখিয়েছে, বা আপনারা সিনেমা সিনেমাটা এই সিনেমাটা দেখেনি এমন লোক নেই, আপনারা সিনেমার শেষের দিকে যখন দেখবেন যে জোকারকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে পুলিশে নিয়ে যাচ্ছিল, গাড়ি থেকে তাকে বার করে কিছু ক্লাউনের মুখোশ পরা কিছু মানুষ তাকে ঘিরে তাকে প্রেস করছে, তো এই জিনিসগুলো এই এই যে এই এই জিনিসটা কিন্তু একটা জিনিস বোঝায়, মানে আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হলো, একটা মানুষের মানে একটা ট্রান্সফরমেশন তো এখানে দেখানো হচ্ছেই, সেটা ব্যক্তিগতভাবে। এছাড়া যদি আমি সমাজ বা একটা দেশের কথা যদি ভাবি, সোসাইটি, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোও কিন্তু মানুষকে আস্তে আস্তে জোকারে পরিণত করে, এবং জোকার তার লাস্ট শোতে সে রবার্ট দিনেরোর সঙ্গে যে সিনটা আছে, রবার্ট দিনেরো এখানে মারির ক্যারেক্টারটা, মারি ফ্র্যাঙ্কলিনের ক্যারেক্টারটা তিনি প্লে করেছেন, তো রবার্ট দিনেরো সঙ্গে যে সিনটাতে সে একটা কথা বলল জোকার, যে আমার পুরো জীবনটাই কমেডি, মানে মানে হাস্যকর আর কি জীবনটা, তার মানেটা কি সে কতটা তার যন্ত্রণা বা পেন থেকে সে এই কথাটা বলতে পারে, এবং সে যখন একটা জোক শুরু করলো, যখন সেই জোকসের মধ্যে একটা মৃত্যু ছিল, তখন তার পাশের জন কিন্তু বলে উঠলো যে না, এরকম শোতে আমরা মৃত্যুকে নিয়ে উপহাস করতে পারি না,
তো মৃত্যুকে নিয়ে উপহাস করতে পারি না এটা বলতে বলতে কিন্তু আলটিমেটলি রবার্ট ডিনিরোকে কিন্তু জোকার কিন্তু গুলি করলো, দ্যাট মিনস আর্থার কিন্তু গুলি করলো। তো মৃত্যুকে নিয়ে মানে মানে এখানে একটা জিনিস, এই যে সিস্টেম, এটা আমি শুধু শুধুমাত্র এই গথাম শহর বা এই সিনেমার ক্ষেত্রে বলছি না, এই যে একটা সিস্টেম যে কতটা পঙ্গু হয়ে গেলে মানুষের চিন্তা ভাবনা গুলো ওরকম হয়ে যায়, সবাই ক্লাউন হওয়ার চেষ্টা করে, সবাই জোকার হতে চায়। তো সেটা আমরা শেষ সিনেই আমরা দেখতে পাচ্ছি যে, আর এই জোকার মানে দ্যাট মিনস আর্থার ফ্লেক্স হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করছে, উদ্বুদ্ধ করছে একটাই কারণে যে এইভাবেই মানে মরতে 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 যখন একটা মানুষের যখন দেওয়ালে পিক ঠেকে যায়, সব জায়গা থেকে রিজেকশন, সব মানে একটা সুস্থ পরিবেশ যখন সে পায় না, এটা সুস্থ পরিবেশটা কিন্তু শুধু যে পরিবার থেকে আসে তাও না, আমাদের আশপাশ সোসাইটি থেকেও আসে। সোসাইটি থেকে রিজেকশনও কিন্তু মানুষকে পেছনের দিকে কিন্তু ঠেলে নিয়ে যায়। এক হয় সে আত্মঘাতী হবে, না হলে সে মানে লোককে মারবে। তো এখানে জোকার হয়তো এই মানে আর আর্থার এই ক্যারেক্টারটা হয়তো সেকেন্ড পথটাই হয়তো বেছে নিয়েছে। তো এখানে তার শেষের যে হাসিটা খুব খুব অর্থপূর্ণ একটা হাসি, আমরা একটা সিনেমাও দেখতে পাচ্ছি যে বাবা মা দুজন মারা গেছে এবং একটা ছেলে হার্ডলি 9-10, খুব বেশি হলে 12 বছরের একটা ছেলে, মানে একটা মিনিংলেস একটা মানে তার চোখের মধ্যে কোনো ভাষা নেই, কি হয়ে গেল না হয়ে গেল সে কিছু বুঝতেই পারলো না। তো সেরকম ভাবে সে দাঁড়িয়ে রইল, এবার সেই ছেলেটার ভবিষ্যৎটা কি হবে সেটা চিন্তা করে জোকারের মুখে যে অর্থপূর্ণ যে হাসিটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একটা ব্যাপার। আমার এই সিনেমাটাতে আমার যেটা মনে হয়েছে যে টড ফিলিপস তিনি শুধুমাত্র সমাজকে নয়, তিনি অ্যাডমিনিস্ট্রেশনকেও কিন্তু তিনি পোক করেছেন এই সিনেমাটার মাধ্যমে। অ্যাডমিনিস্ট্রেশন যখন ফেল করে আর যখন এই এলিট অ্যারিস্টোক্রেসির সঙ্গে যখন আমাদের যারা খুব নিডি ফ্যামিলির যে সব মানুষজন তাদের মধ্যে যখন মানে একটা তফাত চলে আসে, তো তখন মানে তফাত তো থাকে, সে তো সব সমাজেই আছে, সব দেশেই আছে, মানে মানে ধনী লোক এবং গরিব লোকের মধ্যে তফাত, কিন্তু সেই মাত্রাটা যখন অতিরিক্ত হয়ে যায় সেই অতিরিক্ত জিনিসটা থেকেই কিন্তু এই ধরনের প্রতিবাদ চলে আসে। এবং এটাই হচ্ছে জোকারের, আমার দেখে যেটা মনে হলো এটা হচ্ছে জোকারের মূল বিষয়বস্তু। তো আমি আবার বললাম, এনার অভিনয় নিয়ে, মিস্টার ফিনিক্সের অভিনয় নিয়ে বলার মতো যোগ্যতা আমার হয়নি। তো আমি একটু আধটু নাটক ফাটক করি, কিন্তু আমার মনে হয় না যে এতটা ভেরিয়েশন আমি আদৌ এই জন্মে কোনোদিন এইরকম অভিনয় আমি কোনোদিন করতে পারবো কিনা আমার তো কোনোদিন মনে হয় না, মানে অতটা আমার যোগ্যতা তৈরিও হয়নি। সুতরাং ওনার অভিনয় নিয়ে বলার মতো ধৃষ্টতাও আমার নেই। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।